আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ১৯ নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৩ মে ইভিএম বন্দি প্রার্থীদের ভাগ্য, ফলাফল কি হবে তারই অপেক্ষায় সারা দেশ। কেন্দ্রে কি আবারও গেরুয়া ঝড় নাকি কংগ্রেসের পালে লাগবে হাওয়া? তাহলে মহাজোটের কি হবে? আর এসব নিয়েই দ্য পিডি নিউজের বুথ ফেরত সমীক্ষা ২০১৯। দেখে নেওয়া যাক বাংলার কোন কেন্দ্রে কোন প্রার্থী এগিয়ে, কোন দলের দখলে আসতে চলেছে কতগুলি আসন। আর এরই মাঝে বাংলার মানুষের যে আসনের দিকে নজর রয়েছে তা হলো তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার। এই কেন্দ্রে এবার ছিল চতুর্মুখী লড়াই। বাম প্রার্থী ডক্টর ফুয়াদ হালিম, বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়, কংগ্রেস প্রার্থী সৌম্য আইচ রায়। তাহলে এই কেন্দ্রে এগিয়ে কে, পিছিয়েই বা কে? চলুন দেখে নিই। একদিকে এই কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য জয় আসে তৃণমূলের, অন্যদিকে পঞ্চায়েত ভোট দিতে না পারায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী? তারই মাঝে তৃণমূলের উন্নয়ন। সাধারণ মানুষ রায় দেবেন কোন দিকে? একদিকে বাংলা জুড়ে বিজেপির হাওয়া তুলতে একাধিকবার বাংলায় উড়ে এসেছেন বিজেপি নেতারা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভা করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। তবে প্রচার করতে গিয়ে এই কেন্দ্রে একাধিকবার আক্রান্ত হয়েছেন বাম প্রার্থী ডক্টর ফুয়াদ হালিম। তারপরেও নির্বাচনী লড়াইয়ে নিজেকে প্রচারে পিছিয়ে রাখেননি তিনি। আর এসব কিছুর পরে সাধারণ মানুষের রায় দিয়েছে কোন দিকে? তবে এই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক এগিয়ে রয়েছেন বলে জানা যায় দ্য পিডি নিউজের বুথ ফেরত সমীক্ষায়। তাহলে দ্বিতীয়বার নিজের গড় ধরে রাখতে সক্ষম হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর জয়ের ব্যবধান কত হবে তা জানার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে ২৩ মে পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ। আধুনিকতা ছোঁয়ায় দ্য সরাহাট নার্সিং হোম, ১১০ শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসি ও ডায়ালিসিস সহ ২৪ ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দ্য সরাহাট নার্সিং হোম। যোগাযোগ ৯৪৩৪০৩৭১১৬। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি পেয়ে যাবেন এখানে। চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড।